খেলার খবরাখবর নিয়ে মাঠে ময়দানে লগ ইন করছি আমি সৈয়দ সামিউল আজম। চূড়ান্ত হয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল লাইন আপ। গ্রুপ এ থেকে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এবং গ্রুপ বি থেকে পাকিস্তান ও নিউজিল্যান্ড। আসরের প্রথম সেমিফাইনালে মুখোমুখি ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। আগামী বুধবার আবুধাবিতে রাত আটটায় শুরু হবে ম্যাচ। পরের দিন দ্বিতীয় সেমিফাইনাল লড়বে অস্ট্রেলিয়া ও পাকিস্তান। গ্রুপ এ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমির টিকিট কেটেছে ইংল্যান্ড। সুপার টুয়েলভের পাঁচ ম্যাচে চারটিতে জিতেছে তারা। অন্যদিকে পাঁচ ম্যাচে আট পয়েন্ট নিয়ে বি গ্রুপ রানার আপ হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। বি গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে সেমিতে পারাকে পাকিস্তান আর অজিরা এ গ্রুপের চ্যাম্পিয়ন। টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল ইংল্যান্ড। ইঞ্জুরির কারণে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য ওপেনার জেসন রয়। এ তথ্য নিশ্চিত করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তার জায়গায় দলে ডাক পেয়েছেন জেমস ভিন্স। সুপার টুয়েলভে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে ইঞ্জুরিতে পড়েন রয়। ওই ম্যাচে ১৫ বলে ২০ রান করেন ইংলিশ ওপেনার। পরে রিচার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন জেসন রয়। দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া। আইসিসির ভবিষ্যৎ সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে তিন ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ, যা মাঠে গড়াবে আগামী মার্চে। শেষবার ১৯৯৮ সালে দেশটিতে সফর করেছিল অজিরা। এই সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি টোয়েন্টি খেলবে দুই দল। তিনটি টেস্ট অনুষ্ঠিত হবে করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে। প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ৩ মার্চ। টেস্ট সিরিজ শেষে ২৯ মার্চ থেকে অনুষ্ঠিত হবে ওয়ানডে সিরিজ। একমাত্র টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল। ওয়ানডে সিরিজ ও একটি টি টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে। শ্রীলঙ্কায় চার জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে আজকের প্রথম ম্যাচে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের। প্রতিপক্ষ সিশেলসের মুখোমুখি হওয়ার প্রস্তুতি নিচ্ছিল মারিও লেমসের শিষ্যরা, কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা অনুষ্ঠিত হচ্ছে না। ফলে জামাল ভুইয়াদের প্রতিটি ম্যাচই একদিন করে পিছিয়ে গেছে। নতুন সূচি অনুযায়ী কলম্বোর রেসকোর্স মাঠে সিশেলসের বিপক্ষে লাল সবুজ জার্সিধারীদের প্রথম ম্যাচ হবে ৯ নভেম্বর। ইংলিশ প্রিমিয়ার লিগে হোঁচট খেয়েছে লিভারপুল ও টটেনহাম। ওয়েস্টহামের কাছে ৩-২ গোলে হেরেছে অলরেডরা, আর এভারটনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে টটেনহাম, তবে জিতেছে আর্সেনাল। ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারিয়েছে গানার শিবি। আসরে ১১তম ম্যাচে এই প্রথম হারের মুখ দেখল লিভারপুল। ম্যাচ শুরুর ৫ মিনিটে কর্নার পায় স্বাগতিক ওয়েস্টহাম। লিভারপুলের গোলরক্ষক অ্যালিসন বেকার বল রুখতে গিয়ে আত্মঘাতী গোল করে বসেন, আর এই গোলেই পিছিয়ে পড়ে অলরেডরা। ৪১ মিনিটে আলেকজান্ডারের গোলে সমতায় ফেলে লিভারপুল, যদিও বিরতির পর আবারও হতাশ করে ক্লপ শিষ্যরা। ৬৭ আর ৭৪ মিনিটে পিছিয়ে পড়ে অলরেড শিবির। ৮৩ মিনিটে এক গোল শোধ দিলেও শেষ পর্যন্ত আর হার এড়াতে পারেনি লিভারপুল। অন্য ম্যাচে ওয়াটফোর্ড আর্সেনাল শুরু থেকেই সমানতালে লড়াই করে, তবে ম্যাচের শেষে সাফল্য পায় আর্সেনাল। ৮৯ মিনিটে ওয়াটফোর্ডের জালে বল জড়ান এমিলি স্মিথ রো, ফলে হার নিয়েই মাঠ ছাড়ে ওয়াটফোর্ড। আজ এ পর্যন্তই, লগ আউট করছি মাঠে ময়দানে। রাত ১০টার নিউজ আওয়ার দেখার আমন্ত্রণ রইল। এসএটিভির সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।